হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকে ভিডিওতে আরও একটা খুব দারুণ খুশির খবর তোমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কনজারভেন্সি মজদুর পদের জন্য ফেজ ওয়ানের যে লিস্ট প্রকাশিত হয়েছিল, তো সেই লিস্টের পরেও কিন্তু আরও লিস্ট বেরোনোর কথা ছিল। তো আজকে ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ফেজ টু, যেটা অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে, এবং এই ফেজ টুর যে নোটিফিকেশান, সেখানে টোটাল কতজনকে ডাকা হয়েছে, কবে পরীক্ষা হবে, এবং এই যে নোটিফিকেশানটা টোটাল কতগুলো পেজের নোটিফিকেশান, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আজকে বলবো। সুতরাং তোমরা ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। তোমাদের অনেকের যাদের নাম ছিল না ফেজ ওয়ানের লিস্টে, তারা কিন্তু এবার ফেজ টুর লিস্টে তোমাদের নামটা পেয়ে যেতে পারো। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং কীভাবে তোমরা নামটা খুঁজে পাবে সমস্তটাই আমি এই ভিডিওতে বলবো। তো সুতরাং চলো বন্ধুরা, আর দেরি করবো না, দেখে নেওয়া যাক ফেজ টুর অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটাই হচ্ছে ফেজ টুর যে লিস্ট, সেটা এখানে দেওয়াই রয়েছে, কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এবং এটার জন্য তোমরা অনেকেই কিন্তু অপেক্ষা করছিলে, এবং এই লিস্টেই কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে সিরিয়াল নম্বর, রোল নম্বর, নাম, ডেট অফ বার্থ, কাস্ট, ডেট অফ পার্সোনালিটি টেস্ট, কার কবে ডেট, কার কোন ডেটে পরীক্ষা হবে। এখানে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 3/11/2020 থেকে, এবং টাইম দেওয়া আছে 10:30 থেকে। এবং এখানে দেখো, এবং এই লিস্টের শেষে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো পেজ 1/317, অর্থাৎ টোটাল পেজ আছে কিন্তু 317টা, অর্থাৎ প্রচুর নামের লিস্ট কিন্তু এখানে বার করা হয়েছে। এবং বন্ধুরা, এটা কিন্তু সেই লাস্ট পেজ, অর্থাৎ 317/317। এবং লাস্টের পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট ডাকা হয়েছে 17,091 জনকে। এবং এই ফেজ টুর যে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ রিড অ্যান্ড রাইট এবিলিটি টেস্ট অ্যান্ড ফিল্ড টেস্টের যে এক্সাম, সেটা কিন্তু হবে 3/11/2020 থেকে এটা স্টার্ট হচ্ছে। এবং এখানে দেখো 28/11/2020 পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা চলবে, এবং লাস্ট সময় যেটা আছে সেটা কিন্তু 3 PM পর্যন্ত সময় এখানে দেওয়া রয়েছে। এই যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু ডাউনলোড করা যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে 15/10/2020 থেকে। এবং এই পার্সোনালিটি টেস্টের লেটার ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে এখানে বলা হয়েছে 31/10/2020 এবং 2/11/2020 11:00 থেকে 4:00 ভেতর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করার জন্য। এবং তোমরা কীভাবে নামটা সার্চ করবে, তোমরা এই PDFটা তোমাদের যে PDF রিডার দিয়ে ওপেন করবে, সেখানে কিন্তু একটা করে দেখবে এরকম সার্চের অপশান থাকবে। এই সার্চে ক্লিক করলে তোমাদের নাম লেখার অপশান দেবে, সেখানে কিন্তু তোমরা তোমাদের নামটা লিখে সার্চ করতে পারো। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মজদুর পদের ফেজ টুর ব্যাপারে তথ্য। আশা করি ভিডিওটা অনেকের পক্ষেই অনেকটা হেল্পফুল হবে, এবং তোমরা যারা তোমাদের নাম এই লিস্টে খুঁজে পেয়েছো, তারা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, এবং বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না, কারণ তোমাদের অনেক বন্ধুরা কিন্তু তাদের নাম কিন্তু খুঁজে পায়নি। তো এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে গেলে তারাও কিন্তু তাদের নামটা চেক করতে পারবে। আজকের ভিডিওতে এটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।